জিতবো কি হারবো সেটা আমরা মাঠেই বলবো, তাই না? Yes, right. এখানে আর কোনো কিছু না বলি। আমরা ড্যানি ভাই দেখেন যে আমার আছে না যে অল আর ক্রিকেটার, আপনি শরীর দেখেন ওদের মাথার ভেতর গিয়ে দেখেন যে ক্রিকেটটা খায়, ক্রিকেটটা ঘুমায়, ক্রিকেটের সাথে বসবাস করে। আমরা জয় পরাজয় নিয়ে ভাবছি না, আমরা খেলবো এবং খেলাটা এনজয় করবো এটা নিয়ে ভাবছি। আমার টিমে আসলে ইচ অ্যান্ড এভরি ওয়ানই আইকন, কারণ এরা প্রত্যেকেই আসলে অনেক বড় সেলিব্রিটি অ্যাজ ওয়েল অ্যাজ অনেক বড় ক্রিকেটার। আপনার ড্যানি ভাই দেখেন যে আমার আছে না যে অল আর ক্রিকেটার, আপনি শরীর দেখেন ওদের মাথার ভেতর গিয়ে দেখেন যে ক্রিকেটটা খায়, ক্রিকেটটা ঘুমায়, ক্রিকেটের সাথে বসবাস করে। হার জিত এখন আমাদের মাথায় নেই, আমরা শুধু খেলবো, একটা একটা ম্যাচ খেলবো আর সবাইকে আনন্দ দিব, এইটুকুই আশা। কারণ এত কষ্ট, এত কিছু আয়োজন, সব কিছু তো আমাদের পুরো বাংলাদেশ টিমকে জুড়েই, তারা তাদেরকে মানে উদ্বুদ্ধ করার জন্য, তাদেরকে উজ্জীবিত করার জন্যই তো আমাদের উদ্দেশ্য। সো আমরা ট্রাই করছি, দেখা যাক। আমি থ্যাংকস বলবো কারণ হচ্ছে আমাকে আমার টিম চুজ করার জন্য, কারণ আসলে আমরা ফ্যাশন সেক্টর থেকে খালি কাজই করে গেছি, ওদের সাথে আমার অনেক কাজ হয়নি, হয়তো বা আড্ডা হয়েছে বা দেখা হয়েছে কাজের মাঝখানে, কিন্তু এখন কাজও হবে, খেলা হবে, আর ক্রিকেটটাকে সবাই ভালোবাসি, আর ক্রিকেট খেলবো, এনজয় করবো, সবাই ফ্রেন্ডলি হব, আর আমাদের সেক্টরটা সবাই আলাদা কিন্তু আমরা একসাথে কাজ করবো অ্যান্ড খেলবো। জয় ইনশাল্লাহ, আমরা খেলবো, মজা করবো, কিন্তু জিতবো কি হারবো সেটা আমরা মাঠেই বলবো, তাই না? ম্যাথে প্রচুর খারাপ, আস্তে আস্তে ম্যাথটা করার চেষ্টা করতেছি, বিষয়টা এরকমই। বাট হ্যাঁ, আমরা ক্রিকেটকে অনেক ভালোবাসি সবাই, আর 28-29-30 আমার কাছে এই তিনটা দিন হচ্ছে অনেক দিন পর সবাই মিলে যে আমরা একসাথে হব, অনেক সেলিব্রিটিজ অ্যান্ড আমরা একই ঘরানায় যারা কাজ করি সিনিয়র জুনিয়র, এটাই আমার কাছে অনেক বড় কিছু। অ্যান্ড আই হোপ ক্রিকেটের প্রতি আমাদের যে ভালোবাসা বা যে একাত্মতা সেটার উপর উজ্জীবিত হয়ে সাধারণ মানুষজনও ক্রিকেট নিয়ে আরও অনেক বেশি স্বপ্ন দেখবে এবং জাতীয় দলও ইনশাল্লাহ অনেক বেশি ইন্সপায়ার হবে। জয় পরাজয় এটা আসলে একটা কয়েনের দুইটা পার্ট, জাস্ট আমরা খেলবো হচ্ছে আনন্দ করার জন্য, এবং আমাদের টিম আমরা অলরেডি ওয়েস্ট ইন্ডিয়ানদের ফলো করছি, আমরা খেলবো হচ্ছে ঠিক এরকমভাবে, আমরা প্রচণ্ড এনজয় করবো, এবং সব টিমের জন্য বলবো যে আমরা আসলে আন্ডারডগ, সো ওইভাবে আমরা খেলবো, আমাদের ক্যাপ্টেন যেরকম আমাদের বলেছে যে এনজয় করো, সো আমরা এনজয় করবো। খেলাটা আসলে করা হয়, সবাই করে এখানে, আর আমার ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন সবাই আছে, আমি খেলবো বেসিক্যালি এনজয় করার জন্য, হারবে জিতবে ওইটা এখনও ভাবছি না, এনজয় করছি। আর এই যে আয়োজনটা, একটা ছাদের নিচে সবাই একসাথে হয়েছি, এটা আমার কাছে খুব বেশি এনজয় করার মতো, এবং আমি বলবো যে আমি খুব হ্যাপি এবং আমি খুব লাকি যে আমি এরকম একটা টিমে খেলছি।